রাজ্যখন আজি পৌরসভা নির্বাচনের আজি ভোটদান প্রক্রিয়া চলি আছে। মই কৈছো আছো বোকাখাটৰ ন নং ওয়ার্ডত, আর ন নং ওয়ার্ডত পুয়ারপ্রায় একটা হাড়ি পাতি আছে রাইজসকলে ভোটদান প্রদান করার কারণে। এই বিশেষ এই ওয়ার্ডটি হচ্ছে অতুল বরাৰ গৃহ ওয়ার্ড, আর এই ওয়ার্ডটি অতুল বরাৰ কিছু অবস্থা ভোটদান প্রদান করব। আমি সামগ্রিক পরিবর্তন দেখায় সমস্ত কি ভিডিও জানিয়েছে, দেখাই আছে যে পরিবেশটি পুয়ারপ্রায় এনেকা লাইনিস্তা হাড়ি হয়েছে। গতিকে বিশেষ এই ওয়ার্ডটি এক বিশেষ ধরনের কথা আছে, বিশেষ অতুল বরাৰ সমষ্টির নিজের গৃহ ওয়ার্ড। গতিকে এই ওয়ার্ডটিতে এক যুদ্ধ, বিশেষ ভোটের যুদ্ধ হব। বিশেষ গড়বংশৰ মিত্রজোঁটৰ যে প্রার্থী আছে, প্রার্থী আর বিশেষ নির্দলীয় প্রার্থীর মাজতে বিশেষ যুদ্ধখন হওয়ার সম্ভাবনা আছে। গতিকে সামগ্রিক পরিবেশটি দেখার চেষ্টা করছো। পুয়ারপ্রা এনে ধরনের লাগনিস্তা হাড়ি দুটা কেন্দ্র আছে, ইয়াতে বৃহত্তর সোঁফাল বাঁওফাল দুটা কেন্দ্র করেছে, আর ইয়াত ভোটর সংখ্যা আছে 1510টা ভোট আছে এই ওয়ার্ডটোত। গতিকে এটা বিশাল ওয়ার্ড বলে কোব লাগবে। গতিকে ইয়াত আজি নির্ণয় করব কোনজন প্রার্থীয়ে জয়লাভ করব আর পৌরসভালে নির্বাচিত হব। গতি সামগ্রিক পরিবর্তন আমি দেখাবলে চেষ্টা করছো। লোকসকল আজকে পুয়ারপ্রায় আহি রয়ে আছে, গতি আমি দেখছি বিশেষ বোকাহাটর 10টা ওয়ার্ডর কারণে মিত্রজোঁটর 10জন প্রার্থী আর আন আন প্রার্থীক 30জন প্রার্থী 10টা ওয়ার্ডর কারণে সাজু হয়েছে, খেলিছে, বিশেষ প্রার্থী নির্বাচিত হয়েছিল আর তারপরে ইতিমধ্যে সকলো বোকাহাট মহকুমা প্রশাসনে 21টাক কেন্দ্র, ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করেছে আর ভোটারসল প্রদান করবর কারণে 15,000 ভোট অধিক ভোট আছে। আর ইতিমধ্যে আমার যখন প্রার্থী আছে, প্রার্থী বিশেষ আমার যখন AIGP আর অগ্রপ দলের মিত্রজোঁটর প্রার্থী আছে পবন বৰুৱা, বিশেষ পবন বৰুৱা ওরফে রত্নেশ্বর বৰুৱা যথেষ্ট শক্তিশালী প্রার্থী বলে কোবা যায়। গতি তখন আমি লগ পাইছো, তখন জানিম কেনে আজি ভোট। আপনার নমস্কার জানাইছো, নমস্কার। কেনকা লাগছে আজি আপনার? খুব ভাল লাগিছে, রাইজর সহায় দেখি আনন্দ লাগিছে। ভোট আপনি নিজে প্রদান করলেন? মই প্রথমতেই প্রদান, মানে ভোটদান করেছো নিজের কারণে? নিজের ভোট নিজের কারণে, নিজের নিজে করেছো পোন প্রথমবার কারণে, জীবনের পোন প্রথমবার কারণে নিজের কারণে নিজেই ভোট প্রদান করেছো। খুব ভাল লাগিছে, আর আটাইতকৈ বেছি ভাল লাগিব আমার বিধায়ক তথা মন্ত্রী মহোদয় মোক ভোটদান করব। আর এজন প্রার্থী আমি দেখাম, আমার গোটা সামগ্রী লোকসকল আহি আছে, আছে কিছু কিছু প্রার্থী আহি আছে। বিশেষ এই এই ওয়ার্ডটোত এটা উল্লেখযোগ্য কথা হয়েছে যে ইয়াতে প্রাক্তন বিধায়ক জিতেন গগৈ পুত্র, কনিষ্ঠ পুত্র মনদীপ গগৈও ইয়াতে প্রার্থিত্ব আগবাইছে এই ওয়ার্ডর এজন ক্যান্ডিডেট। গতি কিছু সময় ইয়াত পিছত আগত দেখেছিল, কিন্তু ইতিমধ্যে কিছু বাহিরত যাওয়া পরিলক্ষিত হয়েছে। গতি সামগ্রিক প্রক্রিয়াটা যদি দেখাও, ভোট কেন্দ্র কেন্দ্রটি বোকাহাটর বিভিন্ন প্রান্তর বোকাহাট খ্রিস্টজ্যোতি স্কুলত ভোট কেন্দ্র স্থাপন হয়েছে, এই স্থাপন কেন্দ্রত ইতিমধ্যে দুটা, পুনৰ কৈছোঁ, দুটা ভোট কেন্দ্র স্থাপন করেছে, বিশেষ সোঁফাল বাঁওফাল। এই সোঁফাল বাঁওফালতেই এই ভোট প্রক্রিয়া আরম্ভ হয়ে আছে। গতি ইয়াত 1510টা ভোট আছে, আর 1510টার ভিতর কোনে কিমান ভোট পায় সেই নিশ্চয় পরবর্তী সময়ত ভোট গণনার সময়ত নিশ্চিত হব, আর কোন জয় হব পরবর্তী সময়ত আমি গম পোৱা যাম।